রবিবাসরীয় দুপুরে 12 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মমতা মণ্ডলের সমর্থনে একটি মহিলা মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা উপস্থিত হয়েছি সেই মহিলা মিছিলেই। স্থানীয় বাসিন্দারা অর্থাৎ 12 নম্বর ওয়ার্ডের সকল স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, আজ এই মিছিলে যোগ দিয়েছেন মমতা মণ্ডলের সমর্থনে। এই ওয়ার্ডে প্রথম দিন থেকেই কিন্তু একটা কথায় প্রচণ্ড পরিমাণে আলোকপাত করা হয়েছে, সেটা হয়েছে নারী শক্তি। অর্থাৎ নারীরা কোনো অংশেই পিছিয়ে নেই, তারা কিন্তু সব দিক থেকেই এগিয়ে রয়েছে। এই কথাটা প্রথম দিন থেকে কিন্তু উঠে আসছে এবং আজকের মিছিলে কিন্তু সেই শক্তিটা আরও প্রকটভাবে দৃষ্টিপাত হয়েছে এবং ফুটে উঠছে আমাদের চোখ সকলের সামনে। প্রত্যেক নারী কিন্তু মমতা মণ্ডলের সমর্থনে এই মিছিলে বেরিয়েছেন এবং স্লোগান তুলছেন। আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। विजयी करे ताकि हमारे अधूरे जो काम है वो हम लोग पूरे कर सके। ममता जी के लिए एक बार फिर यहाँ उपस्थित बोड़ो मकान के माताओं, बहनों, हमारी चाची, जो भी लोग यहाँ उपस्थित है, बुजुर्ग लोग हमारे সভা হয়েছে আপনার সমর্থনে, এত লোক জমায়েত হয়েছে আপনাকে সমর্থন করার জন্য, মহিলা কর্মী সভা আয়োজন করা হয়েছে, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য, মানে আপনি কি ফিল করছেন? সবার অনুপ্রেরণায় আমাকে ওনারা আরও উৎসাহ করে দিয়েছেন, এটা ওনাদের ভালোবাসা আমার প্রতি। এই ভালোবাসাটা আগামী দিন ওনারা দেখাবেন, মানে আগামী দিন আমাকে 4 নম্বর বোতাম টিপে জোড়া পাতা চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আপনাদের সামনে তুলে ধরলাম 12 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মনোনীত মমতা মণ্ডলের প্রচার। প্রচার ঠিক নয়, আজ তার সমর্থনে একটি মহিলা মিছিলের আয়োজন করা হয়েছে এবং সবথেকে বড় বিষয় সেটা হলো এই করোনাকালে করোনাবিধির কিন্তু সমস্ত নিয়ম মেনেই টুকরো টুকরো মিছিলের আয়োজন করা হয়েছে এবং মিছিলের পর এক জায়গায় এক কর্মী সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে সকলেই কিন্তু উপস্থিত হয়েছেন কর্মী সভায়, বিশেষ করে মহিলারা উপস্থিত হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে, মহিলারা কিন্তু উপস্থিত হয়েছেন এই কর্মী সভায় এবং নিজেদের সুবিধা অসুবিধার কথা এই কর্মী সভায় তারা তুলে ধরছেন। তারা কেন চাইছেন কালোদাকে সেই কথাও বলছেন এবং জয়ী হয়ে আসার পর কালোদার থেকে আর কী কী সুবিধা পাবেন বা পেতে চান সেই কথাও বলছেন। এছাড়াও এই কর্মী সভায় কিন্তু হিউম্যান রাইটসের কিছু মহিলা সদস্যও রয়েছেন এবং সেই কর্মী সভায় তাদের বক্তৃতা রাখছেন। মহিলা মিছিলে আসার উদ্দেশ্য কি আপনার? নমস্কার, আমি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট বলছি, ভাইস প্রেসিডেন্ট মালবিকা রায়। আমি আমার উদ্দেশ্য একটাই, এই নারী শক্তি জাগ্রত হোক, নারীরা কেন পিছিয়ে থাকবে। আমার আগে সকল বক্তারা তাদের মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, সেজন্য আমি আপনাদের কাছে বেশি টাইম নেব না, খুব অল্প টাইমের জন্যই বলবো। কারণ এখানে যারাই এসেছেন সকলেই আমাদের ঘরের মা বোনেরা, আর একজন যুববধূ হিসাবে আমি জানি যে মহিলাদের কাছে সময়টা কতটা মূল্যবান। কারণ একজন মহিলাই তিনি বাইরের কাজ যেমন সামলাতে পারে ঠিক তেমনিভাবে ঘরের কাজও তাকে সামলাতে হয়। শুধু আমি একটাই কথা বলবো যে বড় আশা করে এসেছি তো কাছে টেনে নয়। আর আপনারা আমাকে এই 12 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে নিয়ে করে নিন এবং 12 নম্বর ওয়ার্ডটাকে যেন আমি সাজিয়ে গুছিয়ে তুলতে পারি, সেই জন্য সেই সুযোগটা আপনারা আমাকে দিন। আপনারা জানেন বিগত 6 বছর আমার আপনাদের প্রাক্তন কাউন্সিলার আমার পিতৃতুল্য মাসুম কিভাবে এই ওয়ার্ডের উন্নয়ন করে এসেছে এবং তিনি এত উন্নয়ন করেছে কিন্তু তার কিছুটা কাজ এখনো বাকি রয়ে গেছে, সেই কাজটিকে যেন আগামী দিন আমি শেষ করতে পারি সেই সুযোগ আপনাদেরই।
नमस्कार, मैं शिव जायसवाल, मैं ह्यूमन राइट्स का एक सदस्य हूँ। साथ में मेरा एक और अलग परिचय है, मैं अभिनेता भी हूँ। देखिए, मैं आज यहाँ पर इस सभा में उपस्थित हुआ हूँ कुछ बोलने के लिए। तो मैं यही बोलूँगा 12 नंबर वार्ड के सभी नागरिकों को कि जोरा पत्ता छाप पर 4 नंबर बटन दबाकर ममता मंडल जी को अधिक से अधिक वोटों से जिताएं, क्योंकि नारी सशक्तिकरण का आज बहुत ही ज़रूरत है। नारी लोगों से, मेरा माताओं बहनों से मेरा निवेदन है कि वे अधिक से अधिक मात्रा में ममता मंडल जी को वोट देकर विजय बनाए। क्यों? क्योंकि कालोदा का जो अधूरा काम है वो पूरा हो सके, इसलिए आपको ममता मंडल को वोट देना ही होगा, ताकि हमारे अधूरे काम को 12 नंबर वार्ड में जो बचे कुचे काम है उसको सुचारू रूप से संचालन हो और भली भांति उसका समापन हो। नमस्कार।